আবার চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে এক ব্যক্তি। আহতের নাম মনমোহন নাথ, বয়স তার 50। তার বাড়ি পূর্ব হাফলং এলাকায়। ঘটনাটি সংঘটিত করে ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনা বৃহস্পতিবার রাতে উত্তর জেলা ধর্মনগর থানাধীন ধর্মনগর কৈলাসহর সড়কের হাফলং বাজার সংলগ্ন এলাকায়। এদিন মনমোহন নাথ বাজার করার জন্য হাফলং বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি থেকে খানিকটা দূর ধর্মনগর কৈলাসহর সড়কের হাফলং বাজার সংলগ্ন এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। প্রথমে ওনাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেছেন। আমার কাছে